সাগরদিঘি উপনির্বাচনে জোট প্রার্থীর জয় নিয়ে রাজ্য রাজনীতি তোলপার হয়েছিল এবং সাগরদিখিকে মডেল করে বিরোধীরা হাতিয়ার করেছিল যে শাসক দলকে হারানো সম্ভব ঠিক সেই মুহূর্তেই তৃণমূলে যোগদান করলেন সাগরদিঘির কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস নবজোয়ারের কর্মসূচিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন তিনি সাগরদিঘিতে কংগ্রেসের হয়ে জয়ী হওয়ার তিন মাসের মধ্যেই ভোল বদল বিধায়কের বিধানসভা আবারও কংগ্রেস শূন্য হলো।